এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর। আজ বাজেট পেশ, বিধানসভায় কেন্দ্রে বঞ্চনা রুখতে রাজ্যকে গতিশীল রাখা চ্যালেঞ্জ, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে যা দিচ্ছে রাজ্যের স্থিতি, সঙ্গে থাকুন বিস্তারিত জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর পাশ থেকে বেল আইকনটি ক্লিক করুন, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ বুধবার রাজ্যে বাজেট, দুপুরে দুটো বাজেট পাঠ করাবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতি স্তরের রাজ্যের স্মৃতি। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর গত 11 বছর জনগণের উপর করে বোঝানা বাড়িয়ে বিকল্প আয়ের দিশা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকৃতি এবারে বাজেটে সেই চেনা ছকে বাইরে যাওয়ার প্রশ্নই নেই, কিন্তু মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে কেন্দ্র বঞ্চনা রুখতে রাজ্যে বাজেটকে গতিশীল রাখার চ্যালেঞ্জ। রাজ্যপাল ছবি আনন্দ বোস ভাষণে উল্লেখ রয়েছে, কেন্দ্রীয় টাকা না দেওয়া 100 দিনে কাজ, সড়ক ও আবাস যোজনা কিভাবে 1 নম্বর স্থান থেকে পিছিয়ে পড়ছে বাংলায়, বিকল্প পথে এই 3 প্রকল্পে কী করে গতি আনা যায়।